আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে মূলত আমাদের ফটোশপের 2 নম্বর ক্লাস, এবং এই ক্লাসে আমরা শিখবো কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আমরা দেখবো যে পেন টুল দিয়ে কিভাবে রিমুভ করতে পারি, এবং আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে কিভাবে রিমুভ করতে পারি, এই দুইটা আমরা দেখবো। তো প্রথমে দেখবো পেন টুলটা। যদিও এই ভিডিওতে কোনো ইন্ট্রো নেই, তবে রয়েছে আপনাদের জন্য কমিউনিটি সাপোর্ট গ্রুপ। এই গ্রুপটি শুধুমাত্র আপনাদের জন্য, যারা আমার ভিডিও দেখে শিখতেছেন এবং প্র্যাকটিস করতেছেন, এবং আপনাদের এই ফ্রিল্যান্সিং জার্নিতে 24 ঘন্টা সাপোর্ট দেব সম্পূর্ণ ফ্রিতে, আমি এবং আমার টিম। তাই এখনই ডিসক্রিপশন থেকে লিংক নিয়ে যুক্ত হয়ে নিন আমাদের সাপোর্ট গ্রুপে, অথবা ফেসবুকে সার্চ করুন শিখবই লিখে। এই জন্য আমাদের পেন টুল নিতে হবে, এবং এখান থেকে নিতে হবে পাত। এবং এটা নেওয়ার পর আমরা এটাকে সুন্দর করে সিলেক্ট করব। আমরা প্রথমে একবার নিচ থেকে ধরব, তারপর হচ্ছে আমাদের এই যে শরীর বা যে জায়গাটা, এইটার একেবারে বর্ডার ধরে 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 সিলেক্ট করতে হবে। তো আমি এটা করতেছি, তো মানে যে এখানে একবারে বর্ডার ধরে ধরে, কারণ আপনি যদি এটা বাড়তি রাখেন তাহলে হচ্ছে আপনার ওইটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছে থাকে যাবে, আর যদি আপনি ভিতর থেকে করেন তাহলে কিন্তু আপনার শরীরটা কেটে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য আমাদের একেবারে এটার উপরে উপরে করতে হবে। ওকে, আপনার যদি এখন নিখুঁত ভাবে করা লাগে তাহলে হচ্ছে আপনি এখান থেকে জুম টুলটা নিয়ে আপনি এখান থেকে জুম করে নিতে পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য সুবিধা হবে। আমার ছবিটা আসলে ফাইটে গেছে। ওকে, এভাবে সুন্দর করে একটু সময় নিয়ে আপনার করে নেবেন। আর হচ্ছে ফটোশপে যদি আপনি পিছনে যেতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল আল্টা জেড ব্যবহার করতে হয়। আমরা ইলাস্ট্রেটরে শুধু কন্ট্রোল জেড দিতাম, তবে এখানে কন্ট্রোল আল্টা তারপর হচ্ছে জেড, এটা একটু মনে রাখবেন। এবং কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে আপনার ফটোশপে একটু ঝামেলা, আবার কিছু কিছু আছে যে একেবারে সহজ। ওকে, এখান থেকে আমরা সিলেকশনটা করে ফেলতেছি। প্রায় শেষ পর্যায়ে ওকে, তারপর হচ্ছে আমরা এদিক থেকে ওকে, তারপর হচ্ছে আমরা এই পিছন থেকে এই সিলেকশনটাকে ঘুরিয়ে নিয়ে আসবো। জাস্ট আপনি ক্লিক করে করে যেখান থেকে শুরু করছেন সেখানে আসলে দেখবেন যে গোল একটা চিহ্ন আসবে, তারপর একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনার এখানে রাইট বাটন ক্লিক করবেন, এই ফাঁকা জায়গাতে রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখান থেকে দেবেন হচ্ছে মেক সিলেকশন, এবং এখান থেকে আপনি ফেদার তার দেবেন 2, তারপরে ওকে প্রেস করে দেবেন। আর তারপর হচ্ছে আপনার এটা সিলেকশনটা যদি ঘোরানো থাকে, যেমন আমার সিলেকশনটা ঘোরানো আছে, এটাকে আমরা উল্টাইতে হবে। এই জন্য আমরা কন্ট্রোল শিফট আই প্রেস করলেই এটা উল্টা যাবে। তারপরে আপনি যদি ব্যাক স্পেস ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আপনার জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে, এই যে আমরা কালারটা দিয়ে দেবো। এখন আমরা পিছনে কি কালার দিতে চাই, যেমন আমরা ধরে দিতে চাই ব্লু, তখন আমরা এখান থেকে ওকে প্রেস করে দিয়ে বাস ব্লু হয়ে যাবে। তারপরে যদি আপনি আবার অন্য কালার দিতে চাইলে তাহলে আবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কালার দেওয়ার পরে আপনি এখান থেকে ধরেন আর লাল চাইতেছেন, তাহলে এখান থেকে ওকে দিয়ে বাস লাল হয়ে গেছে। এখন আপনি যদি কোনো কালারই না চান, মানে আপনি এখানে কোনো কালারই চান না, শুধু ছবিটা চান ডিজাইনে ব্যবহার করার জন্য, তখন হচ্ছে আপনার এখান থেকে লকটা খুলে দিতে হবে। জাস্ট লকের উপরে একটা ক্লিক করলে লকটা খুলে যাবে। এখন আপনি ব্যাক স্পেস ক্লিক করলে সব ডিলেট, আপনার শুধু ছবিটা থাকবে। এখন কন্ট্রোল ডি প্রেস করলে আপনি শুধু ছবিটা পাওয়া যাবেন, এবং এই ছবিটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন যে কোনো ভাবে। ওকে, এখন কিন্তু এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো এভাবে হচ্ছে আমরা পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তারপর হচ্ছে কি, আমরা আরেকটা টুলস দিয়ে পারবো খুব সহজেই, সেটা হচ্ছে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল নামে একটা অপশন আছে, কুইক সিলেকশন নেব। তারপর এখানে জাস্ট এভাবে ধরে ধরে টান দিবেন, তাহলে দেখবেন যে আপনার এটা সিলেক্ট হইতেছে, আপনার যে অবজেক্টটা এটা সিলেক্ট হবে। একটু আপনার একটু এদিক সেদিক হবে কোথাও কোথাও, এটা আবার আমরা ঠিক করব। ওকে, প্রথম প্রথম আমরা হচ্ছে পুরোটা করে নিন। ওকে, এখন আপনি হচ্ছে এখানে খুঁজবেন যে কোথায় কোথায় সমস্যা আছে। তো এখানে সমস্যা নাই, তারপর হচ্ছে আমি এখানে দেখি, এখানে সমস্যা নাই, তবে এইখানে একটু সমস্যা আছে।
এই জন্য হচ্ছে আমরা এখানে জাস্ট এখানে ক্লিক করে দেবো। আর যদি ভিতরের দিকে নিতে হয় তাহলে আলট্রা চাপটা ভিতরের দিকে নিতে হবে। আর আপনি যদি ভিতরে বেশি চলে যায় তাহলে হচ্ছে বাইরে যেতে হলে আপনার জাস্ট এমনিতে নিলে হবে। এখন যেটা আমার আমার এখান থেকে মিল করা লাগবে এই জন্য আমি আলট্রা চাপটা তারপর হচ্ছে ক্লিক করবো ভিতরের দিকে যাইতে হলে। আর ভিতর থেকে যদি বাহিরে যান তখন জাস্ট এমনিতে টান দিলে হবে। এই যে এখন জাস্ট এমনিতে টান দিলে হবে। এটা আপনারা একটু ট্রাই করলে আসলে আপনাদের আয়ত্ত চলে আসবে, ঠিক আছে? এটা তেমন কিছু না। ওকে, জাস্ট আমি একটু একটু ঠিক করলাম, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে কি করব, কন্ট্রোল শিফট আই প্রেস করে আমরা সিলেকশনটা উল্টে দেবো এবং ব্যাক স্পেস ক্লিক করলে আমাদের এটা রিমুভ হয়ে যাবে। আমরা এখান থেকে লকটা খুলে দিয়ে জাস্ট ব্যাক স্পেস। তাহলে দেখেন এভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এবং আমরা কিন্তু আরো কয়েকটা টুল আছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো এটা করার জন্য আবার আমাদের ছবি নিয়ে আসতে হবে। তো আমরা ছবি নিয়ে আসি এখান থেকে। হচ্ছে আপনার যদি পিছনে এক কালার থাকে, মানে আপনার এই ছবির পিছনে, যেমন আমাদের এখানে কিন্তু দৃশ্য মানে অনেকগুলো কালার, কিন্তু আপনার ছবির পিছনে যদি এক কালার থাকে, যেমন এটার পিছনে একটা কালার, আমরা এটাকে একটা কালার থাকলে এক ক্লিকই আমরা ডিলিট করতে পারবো। এইটা খুবই মজার একটা ব্যাপার। আমরা এইটা দিয়ে আমরা দেখতে পারি, আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো। আচ্ছা, এটা দিয়ে দেখলে কি আপনার এই কালারের সাথে বা চেহারার কালারটা আবার মিল থাকলে হবে না। এখানে আবার একটা ব্যাপার আছে, যেমন এইটা খুব সুন্দর হবে, এটার পিছনে কি আছে হোয়াইট আছে, অথবা এটা দিয়েও করানো যাবে। এটা দিয়ে আমরা দেখি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, তারপর হচ্ছে আমরা ফটোশপে যাব এবং এখান থেকে আমরা নিও, এখান থেকে ওকে, তারপর হচ্ছে আমরা এটাকে মিলাই দেই, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন এখানে দেখেন আমরা যদি এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, আমরা জাস্ট এখান থেকে নিব ইরেজার থেকে ম্যাজিক ইরেজার টুল। এই ম্যাজিক ইরেজার এমন একটা টুল যেটা দিয়ে আপনি এক ক্লিকে রিমুভ করে দিতে পারবেন, মানে যে কালার উপরে ক্লিক করবেন ওরকম যত কালার আছে সব চলে যাবে। দেখেন এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে সব কিন্তু চলে যাচ্ছে। এখন এখানে আবার একটা ব্যাপার আছে, যে আমরা একটা ক্লিক করলাম আমাদের কিন্তু সব ডিলিট হয় নাই, এই কালারের মধ্যে যত আছে তত ডিলিট হয়েছে, কারণ এখানে কিন্তু গার্ডিয়ান কালার ইউজ করেছে। এখানে একটু লাইট, এখানে একটু ডিপ। তো আমরা এখান থেকে যদি টলারেন্সটা বাড়ায় দিই, যেমন টলারেন্স আছে 20, এটাকে যদি আমি টলারেন্সটাকে ধরুন আমি করে দেবো 50, 50 করে দিলে এখন আবার এক ক্লিক করলে আর একটু বেশি কাটবে, আর একটু বেশি কি আমরা পুরোটাই কেটে গেছে। তো এখান থেকে হচ্ছে আপনার ছবি অনুযায়ী আপনি টলারেন্স কমায় বাড়ায় আপনি এখান থেকে কিন্তু কাজটা করতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এবং আরো কয়েকটা টুল আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, সেটা হচ্ছে এখান থেকে আপনি যে ম্যাগনেটিক লেসার টুল আছে, ম্যাগনেটিক লেসার টুলটা হচ্ছে এমন একটা টুল, আপনি কোন একটা জায়গায় ক্লিক করলে আপনি এখান থেকে এটা দিয়ে গেলে এটা অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় আপনার কাজে লাগবে। দেখেন আস্তে আস্তে যাইতেছে। তো এটা আমাদের মূলত ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে খুব কম কাজে লাগে। আপনি ধরেন কোন একটা প্রোডাক্ট, এটা হতে পারে স্যামসাং ফোন বা জুসের বোতল, এগুলা কিন্তু আপনি খুব সহজে এগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই টুলটা দ্বারা। তো আজকের ক্লাস এই পর্যন্তই ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে। তো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন, আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন, তারা অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবেন, তাহলে আমারও একটু উপকার হয়, ইউটিউবেরও একটু উপকার হয় বুঝতে যে আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হচ্ছেন। তো আজকের মতো এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।